রাস্তা এখন নালায় পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। রাস্তার পাশে ফরাক্কা ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও একটি নামি বেসরকারি স্কুল। নিত্যদিন গর্ভবতী মহিলা অসুস্থ রোগীদের এই রাস্তা ব্যবহার করতে হয়। এছাড়া বেসরকারি স্কুলে প্রতিদিন কয়েকশো স্কুল ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা মেরামতির জন্য প্রশাসন বা নেতাদের কোনো হেলদোল নেই। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা মেরামতি করতে হবে। অসুবিধা হয়েছে, সব কিছুর অসুবিধা হয়েছে, মানুষ রাস্তা যেচে আসছে তাদের অসুবিধা হয়েছে, ভয় নাই, রিক্সের ব্যাপার আছে রাস্তাতে। রাস্তাতে কোনো দিকে কেউ ঘুরেও তাকাই না যে রাস্তাটা ঠিক করতে হবে ভালো মতো, কেউ মাথা ঘামায় না। প্রচুর অসুবিধা প্যাসেঞ্জার নিয়ে, ফ্যামিলি স্কুল, বেনিয়াগ্রাম হসপিটাল, এই রাস্তা দিয়েই সব। রাস্তা ভালো হয়ে গেলে আমাদের সুবিধা চলাফেরা করতে। না কষ্ট হয় না, নামছি যাচ্ছে রাস্তা, এলাকা আপনি তো দেখতে পাচ্ছেন। কাজ করবে দেবে তো, ভোট পাবে, আর কাজ না করলে ভোট কাকে দিবে? রাষ্ট্রপক্ষে থাকবে, ঠিক ভোট সব পাবে। এদিকে ফরাক্কা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুণময় দাস জানান, খুব দ্রুত রাস্তার কাজ হবে। ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে এবং ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। কাজটা পেয়েছে অর্জুনপুরের একজন ঠিকাদার, তারা ওই জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আসলেই কাজটা শুরু করবে, এটাই আমাদের কাছে খবর আছে। অত মানুষের যে হয়রানি সমস্যার কথা মাথায় রেখে বিধায়ক যে উদ্যোগ নিয়েছেন আর কি, তাতে আর কয়েকটা দিন হয়তো কষ্ট, তারপরে আর থাকবে না। এনটিপিসি মোড় থেকে বেনিয়াগ্রাম হাসপাতাল দেখুন, আপনার নিউ ফরাক্কা মোড় থেকে এদিককার রাস্তা দেখুন, গোটা ব্লকের রাস্তায় আজকে বেহাল দশা। এই সময়কালের মধ্যে সরকার বলছে যে পথশ্রী ঘোষণা করেছে, পথশ্রী ঘোষণা তো দূরের কথা, পথশ্রীতে তো রাজনৈতিক একটা চমক। এই সময়কালের মধ্যে ফরাক্কার পঞ্চায়েত নটা, ফরাক্কা ব্লকের ফরাক্কার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, রাজ্য সরকার সমিত তৃণমূলের দখলে, তাইলে আজকে শুধু একটা পথশ্রী প্রকল্প দিয়ে রাস্তা ঠিক করা কেন? তাহলে ডেভেলপমেন্টের টাকা এই সময়কালের মধ্যে কোথায় গেল? আখেরে চমকদারি রাজনীতি চলছে, উন্নয়ন কিছু হয়নি।